যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো একটা মেল জিম অ্যাকাউন্ট কিভাবে করতে আমি দেখা দিচ্ছি চলে যাও মেল জিম ডট কম হ্যালো ভাইয়া হ্যাঁ বলো আমার তো ওই ইশে আপনার অ্যাকাউন্ট খোলা আছে ওখানে যাব না না অ্যাকাউন্ট নতুন একটা খোলা একটা

আচ্ছা আমরা ধরো একটা ই কমার্স ওয়েবসাইট আমাদের হাতে আছে সো এই ই কমার্স ওয়েবসাইটে আমরা মেল চিম অটোমেশনটা করবো সার্ভিসটার নাম মেল চিম ই কমার্স বা উ কমার্স অটোমেশন আমরা যদি ফাইবারে যাই এটার উপরে দেখবা অনেক সেলার কাজ করতেছে এবং অটোমেশন গুলো খুব চমৎকার আমরা মেল চিম্পে ক্যাম্পেইন দেখছি কিন্তু মেল চিম ই কমার্স লিখে সার্চ করে দেখবা অনেক সেলার কাজ করতেছে আই উইল ডু মেল জিম উ কমার্স ইন্ট্রিগেশন ঠিক আছে তারপর হচ্ছে মেল জিম টেমপ্লেট এবং সেটা উ কমার্স এ কানেক্ট করবে মেল ইমেল ক্যাম্পেইন উ কমার্স অর্ডার নোটিফিকেশন এরকম অনেকগুলো সার্ভিস নিয়ে আমরা মেল জিম অটোমেশন করব এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এই হচ্ছে আমাদের উ কমার্স মেল ড্যাশবোর্ড আচ্ছা সো আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি এদিকে মেলচিম্পে ড্যাশবোর্ডে আছে সো মেলচিম্পের সাথে সবার প্রথমে আমি উকমার্স কে কানেক্ট করব কানেক্টের জন্য হাতের নিচে বাম দিকে দেখো ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে ইন্টিগ্রেশনে গেলাম ইন্টিগ্রেশনে যাওয়ার পর আমরা উকমার্স কানেক্ট করতে চাই তাহলে এই যে উকমার্স নামে একটা অপশন আছে উকমার্সে যাবা সো ওরা বলবে উকমার্স কানেক্ট করার জন্য কানেক্ট আর নিউ সাইট আর ম্যানেজ মানে তোমার অলরেডি যে সাইটগুলো কানেক্টেড আছে সেগুলো দেখতে পাবা অর্থাৎ একটা উ কমার্স ওয়েবসাইট মানে মাল্টি একটা মেল জিম অ্যাকাউন্টে মাল্টিপল উ কমার্স সাইট কানেক্ট করা যায় তো আমি যেহেতু নতুন একটা সাইট কানেক্ট করব কানেক্ট নিউ সাইট আচ্ছা কানেক্ট নিউ সাইটে যাওয়ার পর আমাদেরকে ওরা বলবে একটা মেল জিম এর প্লাগইন ইনস্টল করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্লাগইনটার নাম মেল জিম ফর উ কমার্স সো আমি এই প্লাগইনটা এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মেইন ইনস্টল মেইনলি আমরা কি করতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে যদি কোনো অর্ডার আসে মেইল চিম থেকে একটা থ্যাংক ইউ যাবে যাবে বা অর্ডার কনফার্মেশন একটা ইনভয়েস মেল যাবে বাই ডিফল্ট একটা আমরা ওয়ার্ডপ্রেসে যখন দেখি ওয়ার্ডপ্রেসে যদি কোনো আহ মানে ওয়ার্ডপ্রেস মানে ই যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারগুলো তখন আহ কাস্টমারের কাছে ই-কমার্স থেকে একটা অর্ডার কনফার্মেশন যায় ঠিক আছে আমরা যদি দেখি কোন কোনmiri ওয়েবসাইটে কেউ যদি কোর্স পারচেজ করে এরকম একটা কনফার্মেশন মেসেজ পায় 6000 টাকা দিয়ে একটা কোর্স পে করছে এবং কোর্স কিনসে কোর্সে ইনফরমেশন বাবার নাম মায়ের নাম এগুলো এগুলো সে দেখতে পায় সো এটা বাই ডিফল্ট ই কমার্স থেকে আসে আমরা চাচ্ছি এখন মেইল টিম থেকে পাঠাবো সে অটোমেশনটা কারণ মেল টিম থেকে যখন অটোমেশনটা পাঠাবো তখন প্রোডাক্টের ডিটেইলগুলো গুলো অনেক সুন্দরভাবে আসবে তো আমরা দুইটা মেইলই কি অন রাখা উচিত মানে মেইল উকমার্সের কমার্স ফল বাই ডিফল্ট যে মেইল আছে সেটাও অন রাখবো আবার মেইল টিম থেকে একটা ইমেল পাঠাবো এরকম কি হওয়া উচিত কথা না না বেটার ভাই তাহলে আমরা কমার্স এর সেটিংসে যাচ্ছি কমার্স কমার্সটা অফ করে দিব ই-কমার্সের সেটিংসে যাওয়ার পর আমরা ই-কমার্সের সেটিংস থেকে মেইল নামে একটা অপশন পাবো ইমেইলস হ্যাঁ তো এখানে ডিফল্ট যে ইমেইল গুলো পাঠানো হয় সেগুলো নতুন একটা অর্ডার আসলে অ্যাডমিনের কাছে আসবে অ্যাডমিনের কাছে আসুক সমস্যা নাই তো কাস্টমারের কাছে যে মেইল গুলো আছে এই যে কাস্টমার 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 সো একটা অর্ডার হোল্ড হইলে প্রসেসিং হইলে কমপ্লিট হইলে রিফান্ড হইলে একটা মেইল আসে সো আমরা এই মেইল গুলো অফ করে দিব সো কিভাবে অফ করব ধরো অর্ডার অন হোল্ড আমরা ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পর ইনেবলটাকে অফ করে দিব শেষ সেভ এভাবে যে কয়টা নোটিফিকেশন আছে ইমেইলের ইমেইলসে গিয়ে গিয়ে কাস্টমারের কাছে যেগুলো যাবে সেগুলো অফ করে দিবা

আচ্ছা যাই হোক এখন আমরা মেল চিম কানেক্ট করার জন্য সবার প্রথমে একটা প্লাগ ইনস্টল করব মেল চিম ইনস্টল মেল চিম ফর ইকমার্স এটা ফ্রি প্লাগ তোমরা একটু দেখে নিবা এটা বাই মেল চিম কিনা অনেক প্লাগ আছে মেল চিম এর বাই মেল চিম কিনা এটা দেখে নিবা ঠিক আছে যে বাই মেল চিম তার মানে এটা ঠিক আছে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে কি কোনো অ্যাডভান্টেজ আছে মেল চিম্পের প্রোডাক্ট মেল মানে মেল চিম্পের প্রোডাক্ট বেস সাপোর্ট দিবে না তুমি অন্য একটা কোম্পানির প্লাগ ইন নিলা সেটার থেকে মেল চিম্পের প্লাগ সাথে কানেক্ট করতেছি অবশ্যই মেল চিম হবে আচ্ছা তো এখন আমরা আহ কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব এবং আমার যে মেল চিম আছে সেটা কানেক্ট করবো আচ্ছা পপ আপ অনেক সময় ব্লক করা থাকে এখান থেকে পপ আপ সেটিংস থেকে পপ আপটা ইনেবেল করা

এতক্ষণ তো লাগার কখনো হ্যালো ভাই এটা কি মেলচিমের পাসওয়ার্ড দিলেন হ্যাঁ মেলচিমের পাসওয়ার্ড দিলাম আচ্ছা মেলজিম অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেছে তাই না আমার ইনফরমেশন গুলো দেখাচ্ছে ভালো করে খেয়াল করো অবশ্যই অবশ্যই আমার স্টোরের নাম স্টোরের ইমেল অ্যাড্রেস স্টোরের অ্যাড্রেস এগুলো সব পারফেক্ট থাকতে হবে কারণ মেলচিম থেকে যখন একটা ইমেল যাবে তুমি দেখবা ইমেইলের একদম বটমে কোম্পানির ইনফরমেশন থাকে এখানে নাই হয়তো বা একদম বটমে কোম্পানির নাম কোম্পানির ইমেল কোম্পানির ফোন নাম্বার এগুলো থাকবে এগুলো বাই ডিফল্ট এই এইখান থেকেই নিবে সো অবশ্যই মেক শিওর এগুলো সব ঠিক আছে ঠিক আছে আমরা মোটামুটি সব ঠিক আছে ধরে নিচ্ছি আচ্ছা এবার ক্লিক করলাম আচ্ছা ফোন নাম্বার দিতে হবে আচ্ছা এখানে ভালো করে খেয়াল করো সিলেক্ট অডিয়েন্স তোমার তো একটাই অডিয়েন্স পাবা যে অডিয়েন্স টা পাবা ওটা সিলেক্ট করে দিবা আমার এটা অনেক আগের অ্যাকাউন্ট এই জন্য অনেকগুলো অডিয়েন্স যাই হোক পাইলাম অডিয়েন্স সিলেক্ট করে দিলাম আচ্ছা সো মেইল যে যাবে কার নামে যাবে টোটাল শপের নামে যাবে কোন ইমেল থেকে যাবে যে ইমেলটা আছে এই মেইল থেকে যাবে ঠিক আছে ভালো করে খেয়াল করো আমি আমি একটা কথা বলছিলাম যে আমার মেইল টিম অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট থেকে আমি মাল্টিপল স্টোর কানেক্ট করতে পারি এখন মাল্টিপল স্টোর আমি যখন একটা পপ আপ বানাবো এখন মেইল মানে আহ কমার্সের জন্য তো সেক্ষেত্রে পপ আপ ডাটাগুলা কোন ওয়েবসাইট থেকে আসতেছে এটা বুঝতে হবে না এটার জন্য কি করতে হবে বলতো একটা ট্যাগ দিতে হয় নাকি রাইট ধরো আমি আমার এখানে অনেকগুলো সাইড আছে ঠিক আছে এখানে সুইচ সাইডে কতগুলো সাইট অ্যাড করা দেখছো তো এখন আমি এইখান থেকে আসতেছে না এই সাইড থেকে আসতেছে না এই সাইড থেকে আসতেছে কোন সাইড থেকে আসতেছে আমি তো বুঝবো না সো আমার যেটা করতে হবে অডিয়েন্সে একটা ট্যাগ দিতে হবে ধরো ট্যাগে আমার স্টোরের নামে ট্যাগ দিব অডিয়েন্সে গিয়ে অডিয়েন্সের লিস্টে ঢুকলাম ঢোকার পর আমার সবার প্রথমে অ্যাড কন্টাক্টস ম্যানেজ কন্টাক্টসে ক্লিক করব ট্যাগসে ক্লিক করব স্টোরের নামে একটা ট্যাগ দিব স্টোরের নাম হচ্ছে কি টোটাল সব বিডি আচ্ছা টোটাল শপের নামে একটা ক্রিয়েট ট্যাগ ক্লিক করলাম পেস্ট ক্রিয়েট তাইলে আমার টোটাল সব ভিডিও ওয়েবসাইট থেকে আসলে এগুলা এই ট্যাগে ঢুকবে কিভাবে বুঝবো আমরা যখন এই যে মেল চিম্পের সাথে কানেক্ট করতেছে আমি একটা রিলোড দিচ্ছি কানেক্ট করার সময় আমাদের এখানে দেখবা আমার এই যে অডিয়েন্সটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এই অডিয়েন্সের ট্যাগ একটা অপশন আছে নিচে দেখো ট্যাগ ট্যাগের মধ্যে আমার ট্যাগটা দিয়ে দিব ঠিক আছে তাইলে এই ট্যাগের মধ্যে ডাটা গুলা ঢুকবে এখন বেসিক্যালি আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে আমার ওয়েবসাইটে যত অর্ডার আছে সবকিছু মেলচিম নিজের মধ্যে নিয়ে নিচ্ছে তো পরবর্তীতে আমার ওয়েবসাইটে যদি কোনো অর্ডার আসে ই এর অর্ডারের মধ্যে আসে না কোন একটা অর্ডার যদি কেউ করে তাইলে এই অর্ডার যেটা আমি করব সেটা মেইল চিম জেনে যাবে এবং মেল চিম নিজের থেকে অটোমেটিক্যালি একটা ইমেল টেমপ্লেট পাঠাবে এটা কি ক্লিয়ার ক্লিয়ার ভাই আমরা যে অডিয়েন্স সিলেক্ট করলাম কিন্তু এই ক্ষেত্রে তো অডিয়েন্স তো কিভাবে আমরা ইয়াতে করব আর কি ইমেলটা কিভাবে অডিয়েন্সে নিব আর কি এই যে অডিয়েন্স তোমার ড্রপ ডাউন করবা যে অডিয়েন্সটা আছে ওটা সিলেক্ট করে দিবা তোমাদের একটাই অডিয়েন্স থাকবে যেটা থাকবে ওটা সিলেক্ট করে দিবা শেষ আচ্ছা সো আমার তিরিশটা প্রোডাক্ট পাইছে কোনো অর্ডার এখনো আসে নাই খুবই ভালো সো সব বুঝে গেছে সে ঠিক আছে আমার মেল চিম্পের সাথে কানেক্টেড এইবার আমি আবার যাব ইন্ট্রিগেশন অপশনে ইন্ট্রিগেশনে ওই যে আমাদের উ কমার্স ওয়েবসাইটটা কানেক্টেড সেটা আমরা ম্যানেজ সাইটে ক্লিক করলে দেখতে পাবো ম্যানেজ সাইটে টোটাল সব বিড়ি আসছে আচ্ছা না আচ্ছা ভেরি গুড সো এখানে যে অডিয়েন্স সিঙ্ক হচ্ছে এখন আমি আমার ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম আনবো অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ ঢুকার সাথে সাথে একটা পপ আপ ফর্ম আসবে অ্যাড পপ আপ ফর্ম

এটাকে ফিট ছোট করে দিলাম সাবস্ক্রাইব নাও টু গেট কুপন কোড একটা কুপন কোড পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এখানে আমি ইমেল দিলাম তুমি চাইলে নামও দিতে পারো ফার্স্ট নেম ফার্স্ট নেমটা উপরে উঠে দিলাম ফার্স্ট নেম এবং ইমেল থাকবে সাবস্ক্রাইব বাটনের কালার গ্রিন করে দিলাম ওকে ডান মোটামুটি ঠিক আছে এখন এই পপ কোথায় শো হবে এডিট আমার ওয়েবসাইটে টোটাল শপে এটা অফ করে দিলাম ঠিক আছে টোটাল শপটা অন করে দিলাম তাহলে আমার টোটাল যে কটা সাইড কানেক্ট সবগুলো দেখাবে আমি চাচ্ছি টোটাল শপে কানেক্ট করতে ঠিক আছে টোটাল শপটা কানেক্টটা অন করে দিলাম সেভেন পাবলিশ সেভেন পাবলিশ অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম চলে আসবে ভাইয়া বলো বলছি আমরা যে মেইল সিম থেকে পপ আপ দিব আর আগে যে এলিমেন্টে দিয়ে পপ বানাইতাম তো এখানে সুবিধাটা কি কোনটা কি করলে ভালো হবে দুইটা দুই কাহিনী এলিমেন্টরে পপ আপে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবা মেয়ে চিম্বে পপআপে অনেক সুন্দর ডিজাইন করতে পারবা না কিন্তু এই যে অডিয়েন্স গুলাকে তুমি তোমার ওয়েবসাইটে টানতে পারবা মানে মেল চিম্পে নিতে পারবা এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ঠিক আছে পপআপ এখনো আসে নাই আই চলে আসবে কিছুক্ষণের মধ্যে আচ্ছা এই গেল পপআপের ব্যাপার সেপার এবার অর্ডার ইনফরমেশন গুলো সেটআপ করে আসো তো এটা কাজ শেষ এটা আমরা ব্যাক করতে পারি এইবার অটোমেশন শুরু করব সবার প্রথমে আবার যাব এটা কোন জায়গায় পাবা অনেক সময় মিসিং হয়ে যেতে পারে অটো সরি ইন্টিগ্রেশনে যাবা ইন্টিগ্রেশনে যাওয়ার পর ম্যানেজ সাইটসে যাবা তোমার ওয়েবসাইটে তো অলরেডি ইন্টিগ্রেটেড ম্যানেজ ইউর সাইটে গেলে দেখবা তোমার ওয়েবসাইটের নাম আসছে কিনা আসছে আচ্ছা পপআপ ফর্ম অলরেডি আমরা ডান করে দিছি এবার ভালো করে খেয়াল করো আমাদের মেইনলি ক্লায়েন্টরা চাবে অর্ডার নোটিফিকেশন ইমেলগুলো সো এখন আমি অর্ডার নোটিফিকেশন ইমেল সেটআপ করব অর্থাৎ আমার ওয়েবসাইটে কেউ যদি অর্ডার করে মেইল টিম থেকে একটা মেইল যাবে এবং এখানে খুব সুন্দর টেমপ্লেট দেওয়া আছে এড বাটনে ক্লিক করলাম আচ্ছা সো অর্ডারের অটোমেশন চারটা থাকে এখানে ভালো করে খেয়াল করো আচ্ছা অ্যাড্রেস এটা কেন বলতো ঝামেলা এটা ইস্যু কি বলতো ভাই এটা তো একটা ভ্যালিড ইমেল না এর জন্য হ্যাঁ এটা ভ্যালিড ইমেল না ওরা তাইলে আমরা কি করতে পারি এখন আমরা যেটা করতে পারি স্টোরে গেলাম চিম্পের যে অ্যাকাউন্টটা যে ইমেলটা দিয়ে করা হয়েছে সেই ইমেলটা দিয়েই আমরা চালাবো ঠিক আছে স্টোরে গিয়ে টোটাল সব বিড়ি আছে খুব ভালো ইমেলটা চেঞ্জ করে দিলাম ভ্যালিড ইমেল দিলাম সবচেয়ে বেস্ট হয় চিম যে অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খোলা সেই ইমেলটা দিলে বেটার হয় সবচেয়ে কন্টাক্ট এট টোটাল সব বি ডট কম এরকম একটা ভ্যালিড ইমেইল দিবা শেষ এখন আশা করি আর সলিউশন প্রবলেম হবে না এটা রিলোড দিচ্ছি আবার ডিসকানেক্ট করা লাগবে আচ্ছা যাই হোক তোমরা শুরুতে কানেক্ট করার সময় ইমেলটা প্রপারলি দিয়ে নিও হবে এখন আবার যেটা করতে হবে ডিসকানেক্ট করে আবার রিকানেক্ট করতে হবে যাই হোক ফ্রম এখানে ইমেল ভেরিফাই করতে বলতেছে আচ্ছা আমরা একটু এই ইমেলটা ভেরিফাই তো করতে পারবো না তাই না এডিট ফ্রম নেম ইমেলটা এইখানে চেঞ্জ করে দিই এবার দেখি তো ফর্মটা ঠিক হয়ে গেছে আশা করি এখন হবে আচ্ছা এবার দেখো অর্ডার কনফার্মেশন অর্থাৎ যে কেউ অর্ডার করলে একটা অর্ডার কনফার্মেশন মেল যাবে এটা এটা কি টেমপ্লেট ডিজাইন না মনে আছে আমরা যখন একটা ক্যাম্পেইন রান করতাম কি থাকতো কার কাছে পাঠাচ্ছি কোথা থেকে পাঠাচ্ছি এবং কনটেন্টটা কি থাকতেছে এখানে সেটাই মানে আমি যে অর্ডার কনফার্মেশন মেল পাঠাবো এখানে কনটেন্টটা কি থাকবে কনটেন্টটাকে এডিট ডিজাইন বাটনে ক্লিক করলাম এইবার একটা অর্ডার যদি কেউ করে সেখানে আসলে কি থাকবে থ্যাঙ্ক ইউ জানাবে এখানে ও অটোমেটিক্যালি তোমাকে একটা টেমপ্লেট দিয়ে দিছে এবং যে টেমপ্লেটে তুমি টাইটেল ছাড়া অন্য কোথাও আর হাত দিতে পারবা না এখানে শুধু লোগোটা চেঞ্জ করতে পারবা রিপ্লেস করে দিচ্ছি কাজ কাজ কিন্তু খুব এবং অনেক ইফেক্টিভ লোগোটা ইনসার্ট করে দিলাম অর্থাৎ আমার ওয়েবসাইট থেকে আসছে থ্যাংক ইউ ফর অর্ডার শেষ এবং তুমি চাইলে এই লেখাটা চেঞ্জ করতে পারবা এবং এই লেখাটা কিছু চেঞ্জ করতে পারবা বাকি নিচে কিন্তু হাত দিতে পারবা না খেয়াল করো একটা অর্ডার আসলে কি হয় থ্যাংক ইউ জানায় এবং অর্ডার নাম্বারটা বলে দেয় এই অর্ডার নাম্বারটা কোথা থেকে আসে আমরা যখন আমাদের ওয়েবসাইটে উকমার্সে কেউ যদি অর্ডার করে অর্ডারস এর মধ্যে গেলে আমরা দেখতে পাই যে একটা অর্ডার নাম্বার থাকে অর্ডারের স্ট্যাটাস থাকে ডিফল্ট তাই না এই দেখো এই যে একটা অর্ডারের নাম্বার আছে এই যে নাম্বার ঠিক আছে তো এটাই হচ্ছে সেই অর্ডারের নাম্বারটা সো অর্ডার নাম্বার অটোমেটিক্যালি ট্র্যাক করবে তোমার ওয়েবসাইটের নাম দিবে হ্যাঁ ফ্রম টোটাল সব বিডি অটো নিবে ঠিক আছে এরপর ভালো করে খেয়াল করো অর্ডার ডিটেলস অর্ডারের নাম্বার অর্ডার কত তারিখে করছে যেই প্রোডাক্টটা কিনছে সেই প্রোডাক্টটা অটো চলে আসবে অর্থাৎ মনে করো জসীম কিনছে একটা ঘড়ি সো ওকে কনফার্মেশনে ঘড়ির ছবি দেখাবে আবার করিম কিনছে পাঁচটা ঘড়ি এখানে পাঁচটা ঘড়ির ছবি অটোমেটিক্যালি দেখাবে ঘড়ির ছবি ঘড়ির টাইটেল বা নাম এবং ঘড়ির প্রাইস এবং সে ওয়েবসাইটে যে অ্যামাউন্ট পে করছে মানে আমরা যখন অর্ডারে দেখি মনে করো এই যে দুই টাকা পে করছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে টোটাল এত টাকা তুমি পে করছো মজার না অনেকটা এই জন্য এটাকে অটোমেশন বলা হয়েছে ক্লিয়ার অটোমেশন মানে কি অটোমেটিক্যালি মেল চিম্পি সব করে দিবে তোমাকে আমার শুধু লোগো চেঞ্জ করা ছাড়া আর কোনো কাজ নাই এটা কি ক্লিয়ার জি আচ্ছা যে প্রোডাক্টটা কিনছে সেই রিলেটেড আরো কিছু প্রোডাক্ট সে এখানে দেখাবে ঠিক আছে আর তোমার যদি মনে হয় না আমার এত মানে আবার রিলেটেড প্রোডাক্ট দেখানোর দরকার নেই তুমি এডিট বাটনে ক্লিক করে এটা অফ করে দিতে পারবা এই যে অফ এই যে হাইড হয়ে গেছে আবার ক্লিক করলে অন ঠিক আছে ওকে এই হলো আমাদের একটা অটোমেশন সেভ এন্ড কন্টিনিউ এটা একটা অর্ডার যখন কেউ করবে তখন অটোমেটিক্যালি একটা অর্ডার কনফার্মেশন মেইল চলে যাবে দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে অর্ডারের একটা ইনভয়েস এই যে দেখো ইনভয়েস আমরা একটা অন করছি অর্ডার কনফার্মেশন এর নিচে নিচে দেখো অর্ডার ইনভয়েস নামে একটা অপশন অর্ডার ইনভয়েস মানে কি ইনভয়েস এবং অর্ডার অর্ডার কনফার্মেশন মানে আমি আমরা তোমাদের অর্ডারটা পাইছি শেষ আর ইনভয়েস মানে কি আমরা তোমার কাছ থেকে টাকাটা বুঝে পাইছি ইনভয়েস মানে টাকা পয়সার ব্যাপার তো ক্লায়েন্ট জিজ্ঞেস করবা তুমি কি কোনো অর্ডারের এগেইনস্টে কোনো ইনভয়েস পাঠাতে চাও কিনা ও যদি বলে চাই তাহলে এটা অন করে দিবা অন করে এটাও সেম ডিজাইন করবা এডিট আহ uh, basic কোনো ডিফারেন্স নাই প্রথম যেটা সেটা হচ্ছে কনফার্মেশন আর এটা হচ্ছে পেমেন্ট কনফার্মেশন আচ্ছা এখানে একই জিনিস লোগো চেঞ্জ করবা আচ্ছা তারপর কি আছে থ্যাঙ্কস ফর ইওর পেমেন্ট এবং তোমার পেমেন্ট ও মুখ অর্ডারের জন্য প্রসেসড হয়েছে বা আমরা পাইছি বুঝে তুমি কি অর্ডার করসিলে সেই ডিটেইল এবং তুমি টোটাল এত অ্যামাউন্ট আমাদেরকে পে করছো দ্যাটস ইট আমাদের এখানে হাত দেওয়ার কোনো অপশনই নেই এখানে অটোমেশন রেডি করা ঠিক আছে টাইটেল টাইটেল যা আছে সব সুন্দর ভাবে আছে ডান আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তাহলে দুইটা জিনিস শেষ এই যে দেখো এখানে এই সেলারটা লিখছে আই উইল ক্রিয়েট ই কমার্স অর্ডার নোটিফিকেশন ইউজিং মেইলচিম অর্ডার নোটিফিকেশনটা বুঝছো ক্লিয়ার এটা বুঝছি প্রথম যেটা সেটা অর্ডার কনফার্মেশন বা অর্ডার নোটিফিকেশন ইমেল আর সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে অর্ডার ইনভয়েস ইমেল যাই হোক আরো অনেক কিছু আছে এখানে আমরা দেখি আসো এর নিচে দেখো আমাদের রিফান্ড কনফার্মেশন অনেক সময় আমাদের প্রোডাক্ট কেনার পর ক্লায়েন্টরা রিফান্ড করবে প্রোডাক্টটা রিচ করার আগেই সে রিফান্ড করে দিল রিফান্ড রিকোয়েস্ট পাঠালো রিফান্ড রিকোয়েস্ট মানে কি সে আর প্রোডাক্টটা কিনবে না টাকাটা ব্যাক করে দিতে হবে সো রিফান্ড রিফান্ড রিকোয়েস্ট যদি সে পাঠায় অটোমেটিক্যালি রিফান্ডের একটা কনফার্মেশন মেইল চলে যাবে তার কাছে এটা অন করে দিলাম ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের এটা লাগবে কিনা জিজ্ঞেস করে নিবা যাই হোক এডিট ডিজাইনে ক্লিক করলাম এখানে কি আছে এখানে আবার লোগো দিব ইনসার্ট আচ্ছা ইউর রিফান্ড হেজ বিন ইস্যুড যে অর্ডারটার এগেইনস্টে রিফান্ড হচ্ছে সেই অর্ডারটার নাম্বার এবং কয় তারিখে রিফান্ড করছে সেই ডেটটা দিয়ে চলে যাবে মেইল এটা এত সুন্দর ভাবে সাজানো এখানে আসলে হাত দেওয়ার কোনো অপশন নাই সেভেন কন্টিনিউ শেষ রিফান্ডের ব্যাপার শেষ আচ্ছা এখন আমাদের বিভিন্ন সময় অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হয় ভালো করে খেয়াল করো আমরা যখন অর্ডারটা মানে ক্যান্সেল হইলে ক্যান্সেলেশন কনফার্মেশন এছাড়াও শিপিং কনফার্মেশন সো আমরা অর্ডারগুলোকে স্ট্যাটাস চেঞ্জ করি অর্থাৎ আমি এই অর্ডারটা মনে করো আমার ওয়েবসাইটে ঢুকছে আমি অর্ডারটার পেমেন্ট বুঝে পাইছি তো আমরা কি করি অর্ডারটাকে এখান থেকে অর্ডার এটা স্ট্যাটাস আছে হ্যাঁ স্ট্যাটাসটা প্রসেসিং মানে এখনো চলতেছে কমপ্লিটেড মানে কি আমি প্রোডাক্টটা তার কাছে পাঠিয়ে দিয়েছি তাই না এছাড়া ক্যান্সেল রিফান্ড ঠিক আছে সো এখানে কি আছে অপশন দেখো তো আমাদের অটোমেশনে শিপিং কনফার্মেশন শিপিং কনফার্মেশন মানে যখন আমার অর্ডারটা কমপ্লিটেড স্ট্যাটাস দিয়ে আপডেট করব যখন এই স্ট্যাটাসটা চেঞ্জ করে আপডেট দিব মেইল চিম্পের কাছ থেকে একটা মেইল চলে যাবে তোমার প্রোডাক্টটা আমরা শিপমেন্ট করে দিয়েছি এটাকে শিপিং কনফার্মেশন বলে সো শিপিং কনফার্মেশন কোন ক্লায়েন্ট যদি চায় এটাকে অন করবা অন করে এডিট ডিজাইনে ক্লিক করবা আচ্ছা ইউর প্যাকেজ ইজ অন দা ওয়ে মানে তোমার প্রোডাক্টটা তোমার বাসায় আসতেছে তার মানে আমরা আমাদের এন্ড থেকে প্রসেস করে দিছি এখন ডেলিভারি হবে শেষ এটা হচ্ছে একটা কনফার্মেশন যে তোমার প্রোডাক্টটা শিপিং এর জন্য মানে আমরা পাঠিয়ে দিয়েছি সো এই গেলো ইনফরমেশন গুলো এছাড়া যদি ক্যান্সেল করে ওই একই রকম ভাবে লোগোটা চেঞ্জ করবা এখানে ক্যান্সেলেশন কনফার্মেশন আছে রিফান্ড রিকোয়েস্ট পাঠাইছে রিফান্ড রিকোয়েস্টটা আমরা এক্সেপ্ট করছি এরপরে কোনো কাস্টমার যদি বলে আমরা ক্যান্সেল করতেছে অর্ডার এখানে ক্যান্সেল স্ট্যাটাস দিয়ে আপডেট করে দিলে তার কাছে একটা অটো চলে যাবে সেটাকে ক্যান্সেলেশন কনফার্মেশন মেইল বলা হয় তো স্টার্ট সেন্ডিং বাটনে ক্লিক করে দিলাম সবাইকে কি ক্লিয়ার ভাইয়া বলো আগে যেমন ফর্মে আমরা মেইল চিমপের এপিআই কানেক্ট করতাম এখানে তো কোনো এপিআই এর বিষয় এপিআই লাগতেছ না ওই প্লাগইনে সব কানেক্ট করে নিছে ঠিক আছে ওকে ভাইয়া সো অল ডান আমরা এখন আবার দেখো ব্যাক করার জন্য কি করব এখানে তো এই অটোমেশনটা ডান শেষ এবার আবার যাবা ওই যে ইন্টিগ্রেশন ম্যানেজ সাইজ বাটনে ক্লিক করলে দেখবা তোমার সাইট চলে আসছে তারপরে আমরা এতক্ষণ যা করলাম পপ কাজ শেষ ডান এই যে অর্ডার নোটি অর্ডার নোটিফিকেশন গুলো সেন্ড হচ্ছে আচ্ছা এখন লাস্ট যেটা সেটা হচ্ছে নন কার্ড ইমেইল এটা হচ্ছে আমার ওয়েবসাইটে কেউ একটা প্রোডাক্ট অর্ডার করতে গেল ভালো করে খেয়াল করো তো আমার কাছে এই প্রোডাক্টটা ভালো লাগছে আমি ধর প্রোডাক্টটাতে ঢুকলাম আমি কালার চুজ করলাম সাতশো পঞ্চাশ আমি এড টু কার্ট করলাম প্রোডাক্টটা আমার কার্টে চলে আসছে কার্টে চলে আসার পর আমি চেক আউটে ক্লিক করলাম চেক আউটে পেমেন্ট করার কথা তার মানে আমার অর্ডারটা করার কথা কিন্তু আমি পেমেন্ট না করে বা অর্ডার না করে বের হয়ে গেলাম মনে করো ব্রাউজারটা কেটে দিছি সো এটাকে কি বলা হয় জানো অ্যাবান্ডন কার্ড মানে কার্ট যেটাতে মানে একটা প্রোডাক্ট কার্টে ছিল সেটা অ্যাবানডন মানে বাতিল হয়ে গেছে অ্যাবানডনের কথা অর্থ হচ্ছে বাতিল বাতিল কার্ট না এটা প্রোডাক্ট তো কিনলো না এখন মেলচিম কিন্তু ধরতে পারবে যে অমুখ কাস্টমার পেমেন্ট করতে গিয়েও পেমেন্ট করে নাই তখন তার কাছে একটা অটোমেটিক্যালি মেইল পাঠাবে যে তুমি মনে হয় কিছু একটা ভুলে গেছো তুমি এখান থেকে পেমেন্ট করে দাও অনেক সময় যে ভুলে যায় না বা অনেক সময় বিজি থাকে প্রোডাক্ট অর্ডার করতে পারে না তখন তার মেইল দেখে মনে হবে ও আচ্ছা আমি তো এই প্রোডাক্টটা অর্ডার করতেছিলাম তখন মেইলের ওই বাটনটাতে ক্লিক করলে ডাইরেক্ট ওয়েবসাইটে এই চেকআউট পেজে চলে আসবে এবং পেমেন্ট করতে পারবে পুরো ব্যাপারটা কি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার বুঝো নাই কে বলো সো কার্টে যে প্রোডাক্টটা অ্যাড হইছে সেই প্রোডাক্টটা পেমেন্ট হয় নাই পেমেন্ট না হলে মেল যাবে যাতে মেল থেকে সে অর্ডারটা করতে পারে দ্যাটস ইট এটা অ্যাবানডন কার্ড এবং ওদের স্ট্যাটিস্টিক বা রিসার্চ বলে যে অ্যাবানডন কার্ড ইমেলের মাধ্যমে অন্ততপক্ষে 10 থেকে 12% কাস্টমারকে অর্ডার করানো যায় সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার অ্যাবানডন কার্ড এ দেখো যে আই উইল সেট আপ অ্যাবানডন কার্ড পপআপ বুঝতে পারছো এই যে অ্যাবানডন কার্ডই হচ্ছে সেটা ওকে আচ্ছা এই যে অ্যাবান্ডন কার্ড আই উইল সেট আপ মেলচি মু কমার্স ইন্টিগ্রেশন অ্যাবান্ডন কার্ড আচ্ছা এই পুরা সবকিছু মিলে আমাদের হচ্ছে মু কমার্স অটোমেশন যেখানে একটা পপআপ আছে যেখানে অর্ডার কনফার্মেশন রিফান্ড কনফার্মেশন ক্যান্সেলেশন কনফার্মেশন ইনভয়েস এবং অ্যাবান্ডন কার্ড ইমেল আছে ঠিক আছে আমরা অ্যাবান্ডন কার্ডটা সেট আপ করব সেম জিনিস অর্থাৎ আমি এতক্ষণ যা করলাম ফর্মটা ঠিক করতে হবে সেভ আচ্ছা কন্টেন্ট এবারন কার্ডে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টে দেখো আমরা এটা কি হলো পাখি বানান করতে পাখি কি করো মিউট করেন এরকম কোনো ইস্যু পাইলে রিজলভ বাটনে ক্লিক করবা দেখবা আচ্ছা এবার আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিলাম নেক্সট বেসিক মানে এব্যান্ডন কার্ডের যে টেমপ্লেট আছে সেটা নিউ আচ্ছা এবার এব্যান্ডন কার্টে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট যদি কেউ অর্ডার করতে যায় আমাদের একটা লোগো লাগবে সবার প্রথমে লোগোটাকে এডিট রিপ্লেস সিলেক্ট দা লোগো ইনসার্ট আচ্ছা এখানে দেখো ফরগট সামথিং বা আমরা এরকম লিখতে পারি ইউ মে বি মিসিং সামথিং মিসিং সামথিং সো তুমি কিছু গ্রেট আইটেম কার্টে রেখে আসছো ইউ ক্যান পে ফ্রম হিয়ার লিখে রাখলাম ঠিক আছে এখান থেকে পেমেন্ট করতে পারবা সে যদি দুইটা প্রোডাক্ট অর্ডার করতে হবে ওই ভাই এই প্রথম ইউ হেডিং ইউ মে ইউ মে হবে এম এ ওয়াই হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে প্রোডাক্ট দুটো দেওয়া আছে এখানে দুটো না মানে সে যতগুলা কার্টে রাখছ যদি 10টা প্রোডাক্ট কার্টে রাখে অটোমেটিক্যালি 10টা প্রোডাক্ট চলে আসবে একটা প্রোডাক্ট রাখলে একটা প্রোডাক্ট আসবে ঠিক আছে রিটার্ন টু চেক আউট বাটনে ক্লিক করলে চেক আউট পেজে চলে যাবে ঠিক আছে সেভেন ক্লোজ সেভেন কন্টিনিউ আর নিচেও সবসময় মেল চিম্পে আমি অলরেডি বলছি ফൂട്ടার হাত দেওয়া দরকার নেই শেষ স্টার্ট সেন্ডিং স্টার্ট তো মেল চিম ই কমার্স অটোমেশান সবাই কি পুরো জিনিসটা ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ভাইয়া কারো কোনো সমস্যা ভাইয়া ভাইয়া একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে ইকমার্স বাদে যে টেমপ্লেট ধরেন কেউ একটা প্রপো ফর্ম ফিল আপ করলো তারপর হচ্ছে তার কাছে একটা মেল গেলো কিন্তু আমি টেমপ্লেট হচ্ছে আমার তিনটা যায় তিনটা ডিজাইন করেছেন ডিলিট করা যাচ্ছে না এটা কিভাবে করে বুঝে নেই

আমার যে কটা ক্যাম্পেইন রানিং আছে সব দেখাবে যে অ্যাবানন কার্ড অর্ডার নোটিফিকেশন সিঙ্গেল ওয়েলকাম এখন তুমি ওই ক্যাম্পেইনে গেলে দেখবা যে তোমার অ্যাবানন কার্ড বা অর্ডার নোটিফিকেশন এরকম তিনটা করে দেওয়া আছে তুমি এভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দাও ঠিক আছে ওকে ক্যাম্পেইনে গেলে তোমার সমস্ত ক্যাম্পেইনগুলো দেখতে পাবে এই যে অর্ডার নোটিফিকেশন আইটা সাইডের জন্য আচ্ছা যাই হোক বেসিক্যালি আমাদের এই ধর এই তিনটা জিনিসই থাকে আমরা যদি ফাইবারে যে কোনো একটা গিগে যাই কমার্স অটোমেশনে গিগটা করার চেষ্টা করবা আমরা এই যে এই স্টুডেন্টটা আমাদের সানজাদ মামুন ঠিক আছে আমাদের ব্যাচের স্টুডেন্ট ও এটাতে 15টা কাজ করছে টোটাল 190টা অর্ডার কমপ্লিট করছে এবং মেল জিম মেল জিম ও কমার্স অটোমেশন এগুলোর উপরে অর্ডার গুলো আসছে তো তোমরা জাস্ট ও কমার্স অটোমেশনে যে গিগটা করছে এগুলো একটু দেখবা মেল জিম অটোমেশন ক্যাম্পেইন পারো মেল জিম ইন্টিগ্রেশন করো পারো টেমপ্লেট পারো নিউজলেটার পারো মেল জিম সেটআপ সাবস্ক্রিপশন ফর্ম পপআপ ফর্ম এভারনোন কার্ড ও কমার্স অটোমেশন সবই পারো ঠিক আছে সো এরকম আমরা এখানে আরো কিছু জিনিস মিসিং আছে যে অর্ডার কনফার্মেশন অর্ডার নোটিফিকেশন রিফান্ড কনফার্মেশন তারপর হচ্ছে কি বলে এটাকে অ্যাবানন কার্ড অটোমেশন এই অটোমেশন গুলো এখানে করবো আচ্ছা সো টাস্ক গুলো আমরা দেখে আসি আজকে এটা সব বেচে দেখানো হয় না তো তোমরা মাথায় রাখো এটার উপর একটা গিগ খুলবা তোমরা মানে গিগ মানে সার্ভিস মার্কেট প্লেসে গেলে আমরা কিছু জিনিস সিলেক্ট করে দিই তারপর তোমরা প্রথম এক মাস আমাদের সিলেক্ট করার সার্ভিসগুলোতে ট্রাই করবা ফাইবারে তারপর যখন কাজ করবে না এরকম কিছু এক্সট্রার্নারি সার্ভিস নিয়ে আসবা যেগুলোতে মোটামুটি কম্পিটিশন কম আচ্ছা ভাই কাজগুলোতে কম্পিটিশন মোটামুটি কম আমার যেগুলো যেগুলা করতে বলবো না এবং যেগুলা আমরা ক্লাসে দেখাইছি সেগুলোরই কম্পিটিশন কম যেমন আমরা করতে বলবো গ্রেভিটি ফর্ম তারপর হচ্ছে তোমাকে এলিমেন্টর দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা এর পাশাপাশি ধরো মেম্বারশিপ শিখছো ফেসবুক পিক্সেল চ্যাটবট এই যে অটোমেশন শিখলা এগুলো কম্পিটিশনটা কম দেখে আমরা করতে প্রথমে না করি পরবর্তীতে করবা সমস্যা নেই এটাকে মেলচিং ফর ই-কমার্স বলে আচ্ছা এক নাম্বার কানেক্ট

আচ্ছা তো ভালো করে খেয়াল করো এখানে কানেক্ট করছো মেলচিম্পের সাথে এটা কিভাবে স্ন্যাপ নিবা তোমার ওয়েবসাইটে গিয়ে তোমার যে মেল মেলচিম্পের প্লাগিনটা আছে কই গেল ভাইয়া সি ফোর ডাব্লিউ পিটা ভাইটা লাগে ভাইয়া মেল চিমটা কানেক্ট করলে ম্যাক্সিমাম সময় মেলটা আসতেছে না এই জিনিসটা ফেস করতেছি কি মেইল আসে না মেল আসে না যদি পপ আপ বা আদার্স কোনো কিছু করি মেইলটা শো করে তার মেইল শো করে না অনেকক্ষণ ওয়েট করি তারপর শো করে না বুঝি না কোথায় শো করে না মেইলে মেল যখন কানেক্ট করি মেইল আসবে না আমার অ কনফার্মেশন মেলটা হ্যাঁ হ্যাঁ এটা আসে না ভাই করো আচ্ছা তোমরা যেটা করবা এই যে মেলচিম্প প্লাগইনটাতে যাবা কানেক্ট করার ছবিটা নিবা এরপর এই যে অটোমেশন গুলো যখন রান করছো এই যে অটোমেশন গুলোতে মানে অটোমেশনে যে টেমপ্লেটটা ছিল টেমপ্লেটটার ছবিটা নিবা ঠিক আছে যে কোটা অটোমেশনের মানে কাস্টমাইজ করছো প্রত্যেকটা ছবিগুলো নিয়ে ডকের মধ্যে জমা দিবা ক্লিয়ার না সবাই ভাই কিয়ার আচ্ছা আমার ওয়েবসাইটে আমি যেটা করছি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি একটা অপশন দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপর আমি এখন আসলে অর্ডার করে দেখতে চাই যে আমার কাছে আসলে যে টেমপ্লেটটা আসে সেটা কেমন হয় ঠিক আছে সো মনে করো আমি এই প্রোডাক্টটা কিনবো হ্যাঁ আপনাদের এই টোটাল শিপ বিডি এই বিজনেসটা কি এখন চালু আছে হ্যাঁ এফ কমার্স আচ্ছা আমরা এটা চুজ করলাম ঠিক আছে এড টু কার্ট আমাদের প্রায় 200 অর্ডার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এড টু কার্টে নিয়ে গেছি আরেকটা প্রোডাক্ট কিনবো হ্যাঁ হোম এটা অর্ডার করতে ভালো লাগে না আচ্ছা এবার মনে করো আমি এই প্রোডাক্ট টা কিনবো আচ্ছা এটা কালার আছে এটা লাল কালারটা কিনবো মেল টিম কিভাবে ট্র্যাক করে দেখো অর্থাৎ কনফার্মেশন মেইল যখন যাবে তুমি যে কালার যে ভেরিয়েশন চুজ করছো ওগুলোর ছবি যাবে আচ্ছা চুজ করলাম আউট করতেছি চেক অর্ডার করলে কি দাঁড়াদাড়ি মতো বাড়ি পৌঁছে যাবে

হ্যাঁ একটা বিষয় বলো ওই মেইল আপনি যে ভ্যালিড মেইল ছাড়া মেইল মানে যে মেইল দিলেন হুম এটা আসলে ভ্যালিড মেইলটা চেক করা কি অপশন আছে ভ্যালিড মেইল না দিলে নিবে না আচ্ছা তাহলে তোমায় যেটা করতে হবে এটাকে হচ্ছে তোমার মেইল চিম্পের মধ্যে তোমার সেটিংস থেকে অডিয়েন্স সেটিংসে গিয়ে তোমাকে বলে দিতে হবে যে আমি এটাকে বলা হচ্ছে কি কি জানি সিঙ্গেল ভেরিফিকেশন এটা হচ্ছে মানে দুইবার ভেরিফিশন করতে হবে ডাবল ভেরিফিশন অর্থাৎ ইমেইল কনফার্মেশন যাবে হ্যাঁ ডাবল অব টিন দেওয়া থাকলে তোমাদের ইমেল কনফার্মেশন এটা মেলে যাবে মেল কনফর্ম করলে তারপরে সে ডাবল অব টিন থাকলে তো ভাইয়া অনেকেই আসলে মানে সাবস্ক্রাইব করতে যাবে না এই জন্য ডাবল অফ টিন না দেওয়া হবে ঠিক আছে আচ্ছা মনে করো আমি এই প্রোডাক্ট অর্ডার করতেছি মিন হাজুল আহ তারপর হচ্ছে আসিফ নাম দিলাম আচ্ছা কোম্পানির নাম মনে করো কোডমেন্ট কিনতেছে ধানমন্ডি ঢাকা ঢাকা বারোশো নয় ফোন নম্বর ইমেল ঠিক আছে ওকে ডান আমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতেছি প্লেস অর্ডার আচ্ছা তো অর্ডারটা আমার কোথায় আসবে আমাদের উ কমার্সে অর্ডারের মধ্যে আসবে আমরা অর্ডারের স্ট্যাটাসটা যদি একটু ঘুরাই দিই ধরো আমাদের অর্ডারটা প্রসেসিং অবস্থায় আছে আমরা ডেলিভারি ম্যানের কাছে পাঠিয়ে দিলাম এবং আমরা অর্ডারটার স্ট্যাটাসটা এখান থেকে কমপ্লিটেড করে দিলাম কমপ্লিটেড করে আপডেট করে দিলাম ঠিক আছে দুটো প্রোডাক্ট তাই না থ্রি ডি ওয়াল ক্লক থ্রি ওয়াল ক্লক দুটো কালার সো আমার এখন একটা মেইল আসার কথা সো আমি জিমেইলে যাচ্ছি জিমেলে দেখো এই যে মেল চলে আসছে আচ্ছা একটা মেল তো আসছে ওই যে জয়েন করার পর পর থ্যাঙ্কস ফর জয়নিং আস ওই যে অটোমেশন এছাড়া এই যে শিপিং কনফার্মেশন আসছে মেল ইওর প্যাকেজ ইজ অন দা ওয়ে ওকে এটা হচ্ছে একটু আগে করছিলাম অর্ডার সেটা নতুনটা আসবে এখন একটু টাইম দি আমরা এই যে অর্ডার ইনভয়েস আইডি ঠিক আছে থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট এটা একটু আগে অর্ডার করছিলাম সেটা এখন নতুন যে তিনটা করছে এটা একটু সময় দাও চলে আসবে এবং সুন্দরভাবে ইনবক্সে হিট করতেছে ভাইয়া ওয়েবসাইটে ওয়েবসাইটে যে অর্ডার লিস্ট নামে যে কোনো অপশন থাকবে যেখানে গিয়ে ইনভয়েস দেখতে পারবে এরকম কোনো সিস্টেম আছে না আমরা ইনভয়েস গুলো মেইল করে দিতে পারি ক্লায়েন্টকে ঠিক আছে তো তোমাদের ওয়াইআইটিএইচ ইনভয়েস নামে একটা অপশন আছে ওগুলা ক্লায়েন্টকে তুমি মেল করে পাঠিয়ে দিতে পারো আর তুমি যেটা বলছো ট্র্যাকিং এর মতো আর কি হ্যাঁ তো ট্র্যাকিং রবিন দেখাবে রবিন উপমা শেষ করুক অনেক ডিটেইলে দেখাবে সমস্যা নেই ট্র্যাকিং তো আচ্ছা তাহলে তো হইলোই আচ্ছা তিনটা মেল আসতে লেট করে দিতেছে আমি একটু আগে যখন স্ক্রিন শেয়ার অফ করছিলাম তখন একটা অর্ডার করছিলাম সেই অর্ডারটা দেখো এই যে অর্ডার কনফার্মেশন থ্যাংক ইউ ফর ইওর অর্ডার অর্ডার নাম্বার দেখাচ্ছে এবং কোথা থেকে অর্ডার হয়েছে অর্ডারের প্রোডাক্টটার নাম দেখছো খুব সুন্দরভাবে দেখাচ্ছে না একটা প্রোডাক্ট চলে আসছে প্রোডাক্টের প্রাইস ডিসকাউন্ট ছিল না কোনো টোটাল পনেরোশো টাকা ঠিক আছে দুই পিস কিনছে সে ঠিক আছে এবং তুমি যদি অর্ডারের ভিউ অর্ডারে ক্লিক করো তুমি তোমার অর্ডারটা দেখতে পাবা এই যে এটা দিয়ে জাস্ট ওই যে অ্যাকাউন্টে লগ ইন করছিল সেটা দিয়ে লগ ইন করলে তুমি তোমার অর্ডারের স্ট্যাটাস দেখতে পারবা

সো চমৎকার একটা ব্যাপার আচ্ছা ভাই আপনি এই যে যে মানে ইমেলটা দিয়ে আপনি ওয়েবসাইটে আর কি অর্ডারটা করলেন এই যে কনফার্ম হওয়ার পরে আমি এই ইমেলটা আমার মেইল সিমপে নিব এটার কোনো মাধ্যম আছে যে কমপ্লিট হওয়ার পরে আমি আমার একটা ট্যাগের মাধ্যমে মেইল সিমপে রাখবো ইমেল কটা অর্ডার গুলো তো নেওয়ার অপশন নাই ভাইয়া মানে অর্ডার না আমি ওই ইমেলটাই নিব অর্ডার ইমেল গুলা তোমার আলাদা ম্যানুয়ালি এক্সট্রাক্ট করে নিতে হবে এক্সট্রাক্ট করে মেইল টিমে আপলোড করতে হবে অটো যাওয়ার অপশন নাই মেলচিমে শুধু পপ আপ ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট করা সম্ভব আচ্ছা চেক ফর্মে একটা নিউজলেটার অপশন দিয়ে একটা লাস্টে টিক দেয়ার একটা অপশন থাকে ওইটা আসলে কেমনে করে ওরকম কিছু না নিউজলেটার সাবস্ক্রিপশন ওগুলো ম্যানুয়ালি বানানো বাট মেলচিমে একটাই অপশন পপ আপ ফর্ম আসবে পপ আপ ফর্ম ফিল আপ করলে তারপরে তুমি লিড গুলো ঢুকবে তোমার ওয়েবসাইটে ঠিক আছে আচ্ছা এই গেল আরেকটা অপশন এই গেল এটা হচ্ছে কি আমাদের ওই যে প্যাকেজ আমরা যে অর্ডার কনফার্ম করে দিয়েছি আমাদের অর্ডার কনফার্মেশন মেল চলে গেছে যে তোমার প্রোডাক্টটা তোমার বাসায় চলে যাচ্ছে দ্যাট ইজ শিপিং কনফার্মেশন শিপিং কনফার্মেশনও যে যে প্রোডাক্টগুলো অর্ডার করছে ওগুলো চলে আসছে অ্যামাউন্ট দেখাচ্ছে সো আশা করি সবাই বুঝতে পারছো অনেক মজা পাইছো অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার অনেক ক্লায়েন্ট এটা জানে না তোমার উপমার্স কোনো একটা স্টোরে অর্ডার আসছে তুমি যদি ক্লায়েন্টকে বুঝায় বলতে পারো এবং এই ছবিগুলো দিতে পারো দেখাইতে পারো তাইলে কিন্তু ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাবে এবং চমৎকার একটা ফিচার এগুলোর জন্য আসলে বাড়াই নিতে পারবো অর্ডারগুলো ঠিক আছে অর্ডারে এমন বাড়াই নিতে পারবো যে অর্ডার ইনভয়েসও চলে আসছে ঠিক আছে থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট তোমার পনেরোশো টাকা আমরা বুঝে পাইছি দ্যাটস আল্লাহ হাফেজ সবাইকে